দিনহাটে বিএসএফ ও এনসিবির যৌথ অভিযানে উদ্ধার হলো বিপুল পরিমাণ বেআইনি ফেন্সিডিল। গ্রেপ্তার দুই চোরাকারবারি শুক্রবার বিএসএফ এর তরফে একটি প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করে এই খবর জানানো হয়। শুক্রবার 31 মে দিনটি বিশ্ব তামাক বর্জন দিবস হিসাবে পরিচিত। এই দিনটিকে সামনে রেখে সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করল উত্তর দিনাজপুর জেলা স্বাস্থ্য দপ্তর। দিনে দুপুরে এটিএম কার্ড বদল করে টাকা লুটের অভিযোগে চাঞ্চল্য, ঘটনায় ভেঙে পড়েছেন এক ব্যক্তি। এই ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ থানার মহারাজা মোড় এলাকাতে। কালিয়াগঞ্জের কুনট ব্লক প্রাথমিক হাসপাতালে নবনির্মিত ভবনে রোগীদের স্থানান্তরিত করা হলো শুক্রবার। এদিন দুপুরে পুরাতন ভবন থেকে নতুন ভবনে রোগীদের স্থানান্তর করা হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত 30 জানুয়ারি উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের প্রশাসনিক সভামঞ্চ থেকে কালিয়াগঞ্জের কুনট ব্লক হাসপাতালের নতুন ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করেছিলেন। 30 সজ্জার নতুন ভবনে রয়েছে ওটির ব্যবস্থা। রায়গঞ্জ শহরে দিনে দুপুরে ফের এক বাড়িতে দুঃসাহসিক চোরের ঘটনায় চাঞ্চল্য। শুক্রবার দুপুরে এই ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ শহরের অশোকপল্লী এলাকায়। ওই এলাকার বাসিন্দা অসিত বরণ গুহ, তার বাড়িতেই এই ঘটনাটি ঘটেছে। কোচবিহারের রুয়ের কুঠি এলাকায় তৃণমূলের পোলিং এজেন্টের বাড়িতে ফের ভাঙচুরের ঘটনা এলাকায় চাঞ্চল্য ছড়ালো শুক্রবার সকালে। এ বিষয়ে তৃণমূল পোলিং এজেন্টের স্ত্রী পার্বতী বর্মন জানিয়েছেন, লোকসভা নির্বাচনে তার স্বামী বাবলু বর্মন তৃণমূলের পোলিং এজেন্ট হওয়ার পর থেকেই বারবার তার বাড়িতে বিজেপির দুষ্কৃতীরা হামলা চালায়, এমনকি এলাকা ছাড়া এবং প্রাণে মেরে ফেলারও হুমকি দেওয়া হচ্ছে তাদের। মাথাভাঙা কোচবিহার রাজ্য সড়কের মাথাভাঙা ছিটকেবাড়ি এলাকায় একটি ট্রাক আটক করে ব্রাউন সুগার এবং ইয়াবা ট্যাবলেট উদ্ধার করলো মাথাভাঙা এবং নিশিগঞ্জ ফাঁড়ির পুলিশ। এই ঘটনায় ট্রাক চালককে গ্রেপ্তার করা হয়েছে। গোটা ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। মাদকদ্রব্যের কারবার এবং নেশার আসর বন্ধের দাবিতে আন্দোলনে নামলো কালিয়াগঞ্জের অনন্তপুর অঞ্চলের উত্তর লক্ষ্মীপুর এলাকার গ্রামবাসীরা। শুক্রবার কালিয়াগঞ্জ থানায় লিখিত অভিযোগ জানান তারা। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে ওই এলাকায় নেশার আসর বসছে, দিনে রাতে বিক্রি হচ্ছে গাঁজা মদ, ফলে নষ্ট হচ্ছে এলাকার পরিবেশ। এই পরিস্থিতিতে প্রতিবাদে গর্জে উঠেছেন বাড়ির মহিলারা। থানায় অভিযোগ জানিয়ে অবিলম্বে ব্যবস্থা গ্রহণের আর্জি জানান তারা। দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ভবন তৈরির দাবিতে শুক্রবার দুপুরে বালুরঘাটে জেলা প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ প্রদর্শন করলো অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। পরে এ বিষয়ে জেলাশাসকের কাছে স্মারকলিপি তুলে দেন সংগঠন নেতৃত্ব। এদিনের বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের কেন্দ্রীয় কার্যকরী সমিতির সদস্য শুভব্রত অধিকারী, জেলা বঙ্গ বিদ্যার্থী প্রমুখ সব্যসাচী রায় সহ অন্যান্য সদস্যরা। সপ্তম দফা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে 1 জুন। ভোট গ্রহণের 24 ঘন্টা আগে ভোট গ্রহণ কেন্দ্রের পথে রওনা হলেন ভোট কর্মীরা। 1 জুন রাজ্যের 9টি লোকসভা কেন্দ্রে ভোট গ্রহণ। কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামের ডিসিআরসি থেকে ভোট গ্রহণের সরঞ্জাম সংগ্রহ করে ভোট গ্রহণ কেন্দ্রের পথে রওনা হন ভোট কর্মীরা। মনে ভ্রমণের প্রবল ইচ্ছা, কিন্তু আর্থিক কারণে সেই ইচ্ছা পূরণ হচ্ছে না, এমন মানুষদের দীর্ঘদিনের দাবি ছিল সরকারিভাবে এমন প্যাকেজ তৈরি করা হোক যার খরচ সাধ্যের মধ্যে হয়। ওই সকল মানুষদের ভ্রমণ এবং তীর্থস্থান দর্শনের ইচ্ছে পূরণ করতে উত্তর ভারত রামলাল দর্শন নামের প্যাকেজ ট্যুর নিয়ে এলো ভারতীয় রেলের IRCTC কর্তৃপক্ষ। আগামী জুন মাসের 24 তারিখ ভারত গৌরব স্পেশাল ট্যুরিস্ট ট্রেনের মাধ্যমে শুরু হচ্ছে এই প্যাকেজ ট্যুর। পিতার তৃতীয় মৃত্যুবার্ষিকীতে বাবার মূর্তি স্থাপন করে পুজো দিলেন তার ছেলেরা। গাজন ব্যবসায়ী সমিতির সম্পাদক তথা বিশিষ্ট শিল্পপতি বিধান চন্দ্র রায় তার বাবার মৃত্যুবার্ষিকী পালন করলেন অন্যরকমভাবে। শুধু নরনারায়ণ সেবায় নয়, রীতিমতো বাবার মূর্তি স্থাপন করে পুজো অর্চনা সহ লীলা কীর্তনের আয়োজন করা হয়। বিধান চন্দ্র রায় জানিয়েছেন, তার বাবা দুলাল চন্দ্র রায়ের তিরোধান দিবস উপলক্ষে বাবার মূর্তি স্থাপন করা হয়েছে মন্দিরে। মোটরবাইকের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু ঘিরে উত্তেজনা। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার করণদিঘি থানার অন্তর্গত রসাখোয়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের খন্তাল গ্রামে। পরিবারের লোকজনের সাথে কথা বলিয়ে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেল কলেজ এবং হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে পুলিশ। লরির ধাক্কায় টোটোতে থাকা 2 শিশু সহ জখম হলো 4 জন। শুক্রবার ঘটনাটি ঘটেছে ইটাহার থানার চেকপোস্ট এলাকায় 34 নম্বর জাতীয় সড়কে। এদিন যাত্রী বোঝাই টোটোটিকে মালদা অভিমুখে একটি লরি পেছন থেকে ধাক্কা মারে। ঘটনায় টোটোতে থাকা 2 শিশু সহ 4 জনকে জখম অবস্থায় স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে ইটাহার ব্লক স্বাস্থ্য কেন্দ্রে আনলে তাদের প্রাথমিক চিকিৎসা করে রায়গঞ্জ মেডিকেল কলেজ এবং হাসপাতালে পাঠানো হয়। মাথাভাঙা কোচবিহার রাজ্য সড়কের মাথাভাঙা ছিটকিবাড়ি এলাকায় একটি ট্রাক আটক করে ব্রাউন সুগার এবং ইয়াবা ট্যাবলেট উদ্ধার করলো মাথাভাঙা এবং নিশিগঞ্জ ফাঁড়ির পুলিশ। এই ঘটনায় ট্রাক চালককে গ্রেপ্তার করা হয়েছে। গোটা ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ।